খুব সহজে আপনারা বুঝতে পারেন। কেন জটিল ও কঠিন? দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরদেরকে একটা একটা ছোট্ট বাচ্চা ছাড়া সবাইকেই হত্যা করে ফেলল। তাও আবার যেমন তেমন হত্যা না, পানি না দিয়ে, পিপাসায় কাতর করে, বন্দি অবস্থায় তারা যুদ্ধ করতে করতে পড়ে যাচ্ছিল। পিপাসায় তারা পানি পানি করে চিৎকার করছিল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি মূলত একবার চিন্তা করেছেন আমাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন, তারই কলিজার টুকরারা পানি না পেয়ে পিপাসিত অবস্থায় চিৎকার করতে করতে তাদেরকে শহীদ করে দেওয়া হচ্ছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরাদেরকে শুধু একজন দুইজন নয়, সবাইকে হত্যা করেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাইয়ের ছেলেরা লাতিরা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেই নিজের আপন ভাইয়েরা, তার ভাইদের ভাইপুত্র সবাইকে একেবারে নির্মমভাবে হত্যা করেছে, যার জন্য সমস্ত পৃথিবী আমরা মুহররমকেই মূলত ব্যথাতুর মুহররম মনে করি। সম্মানিত দিনী ভাই, এই জন্য আমাদেরকে জানতে হবে সঠিক ইতিহাস এবং কোরআন ও সহি সুন্নাহ। চলুন আমরা আগে হাদিস থেকে কিছু জেনে আসি, যাতে করে আমাদের বুঝতে সুবিধা হয় কখন কি ঘটল। আন আবি কতাদা রাদিয়াল্লাহু আনহু, আবু কতাদা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, আহতাসিবু, আমি আশা করি আল্লাহ তাআলার কাছে। কি বিষয়ে? শুনে রাখো এ মুসলিম জাতি, সিয়ামু ইয়াউমি আশুরা, এই যে মুহররম মাসের 10 তারিখের আশুরার সিয়াম, আশুরা মানে হচ্ছে দশম, এই দশম দিনের সিয়াম কেমন মর্যাদা? আহতাসিবু আলাল্লাহ, আমি আশা করছি আল্লাহ তাআলার কাছে, যে আয়ুকাফিরাসসানাতাল্লাতী ক্বাবলাহু, যে ব্যক্তি এই মুহররম মাসের সিয়াম সাধনা করবে তার পূর্বের এক বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। রাওয়াহু মুসলিম, মুসলিমে হাদিসটি এসেছে, আহমাদ, আবু দাউদ, তিরমিজি তেও হাদিসটা এসেছে। সম্মানিত দিনী ভাই, শুধু আগে হাদিস কোরআন থেকে আলোচনা করে আমাদের ভিত্তিটাকে মজবুত করে নিতে হবে, কারণ আদম থেকে নিয়ে আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরাদের নির্মম কাহিনী এখানে বর্ণিত হয়েছে এই দশে মুহররম। তাই সঠিক ইতিহাস না জানলে আমাদের হবে না। কারণ কারণ কি একটু দেখেন তো, ইমাম হুসাইনকে রক্তাক্ত করা হয়েছিল কারবালার ময়দানে। তাই আমাদের পৃথিবীর শিয়ারা কি করে, তাদের নিজের শরীর কেটে ফেলে, আগুনের ছাকা দেয়, আমাদের এই বাংলা দেশের ওই হুসনি দালান থেকে কালো জামা পরিহিত
করে তারা হাই হুসেন করে ইরানে, ইরাকে, বিভিন্ন জায়গাতে নিজের গায়ে নিজেই সোরা দিয়ে আঘাত করে। কেন? সেদিন ইমাম হুসাইন রক্তাক্ত হয়েছিল তাই। তাহলে ইমাম হুসাইনের বড় ভাই ইমাম হুসাইন যাকে সম্মান করতেন বাবার মতো, ইমাম হুসাইনের বড় ভাই ইমাম হাসান, এই যে ইমাম ইমাম বলছি, সাইদ শাবাব আলিল জান্না, তারা জান্নাতের যুবকদের সর্দার, সুবহানাল্লাহ। সেই ইমাম হাসান যিনি বড় ভাই ছিলেন, সেই ইমাম হাসানকে মেরে ফেলা হয়েছে বিষ পান করিয়ে। আপনি যদি এতই ভালোবাসেন ইমাম হুসাইনকে, ইমাম হুসাইনকে ভালোবেসে যদি আপনি আপনার পিঠটা কেটে ফেলতে পারেন, আপনার শরীরে আঘাত করে রক্তে রঞ্জিত করতে পারেন আপনার শরীর, তাহলে ইমাম হাসান কী দোষ করলো? ইমাম হাসান কী দোষ করেছে? তার শোক পালন করছেন না কেন? হিসাবে ইমাম হাসানের শোক পালন করার জন্য সবাইকে বিষ পান করতে হবে, কিন্তু কেউ বিষ পান করে না, কারণ রক্তাক্ত শরীরে মানুষকে দেখানো যায় আমি ইমাম হুসাইনকে খুব ভালোবাসি, আমি আমার শরীর থেকে রক্ত ঝরাচ্ছি, কিন্তু ইমাম হাসানকে ভালোবেসে বিষ পান করলে সে আর এই পৃথিবীতে দেখাতে পারবে না যে আমি ইমাম হাসানকে অনেক ভালোবাসি। এই জন্য ভালোবেসে কেউ আর বিষ পান করে না। ইমাম হাসান ও ইমাম হুসাইনের পিতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে, তাকে ছুরিকাঘাত করা হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকে পেটে ছুরি মারা হয়েছে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শোকে কেউ কিন্তু পেটে অথবা বুকে বিভিন্ন জায়গাতে ছুরি গোটাটাই ঢুকে দেয় না। হিসাবে দেওয়া দরকার, আপনি যদি ইমাম হোসেনকে ভালোবেসে পিঠ কাটতে পারেন তাহলে তারই বড় ভাইকে ভালোবেসে আপনাকে বিষ পান করতে হবে, তাদেরই বাবাকে ভালোবেসে বুকে পিঠে বিভিন্ন জায়গাতে গোটাটা ছুরি ঢুকিয়ে দিতে হবে। আপনি করেন না তার মানে আপনার ভালোবাসা ঠিক নয়। সম্মানিত দিনী ভাই, তাই আসুন বোঝার চেষ্টা করি কোরআন এবং হাদিস থেকে। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফযালুস সিয়ামি বাদা শাহরি রমাদান, রমাজান মাসের সিয়ামের পরে যেই মাসের সিয়াম অধিক উত্তম, অনেক ভালো, অনেক উন্নত, অনেক ফজিলতপূর্ণ, অনেক মর্যাদাপূর্ণ, সেই মাসটা কি? সিয়াম শাহরিল্লাহিল মুহাররম, সম্মানিত নিষিদ্ধ মাসগুলোর মধ্যে মুহাররম মাসের সিয়াম অধিক মর্যাদাপূর্ণ, অধিক ফজিলতপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাওয়াহু মুসলিম, মুসলিমে এসেছে, তার মানে এই মুহাররমের সিয়াম খুবই মর্যাদাপূর্ণ। এরই আগের হাদিসে আমরা দশম দিনের সিয়ামের কথা পেলাম, কেন ওই হাদিসটা বলার মতো সময় নেই, বাংলাটা বলছি শুনুন। কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মদিনাতা, মদিনায় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করলেন, ইহুদিদেরকে দেখতে পেলেন তারা সিয়াম আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে পারলেন যে তারা সিয়াম আছে কেন? মূসা আলাইহিস সালামকে নাজাত দিয়েছিলেন ফেরাউনের হাত থেকে, নদী পার করে দিয়েছিলেন এই দশে মুহররমের দিনে। মূসা আলাইহিস সালামের দলবলকে পার করে দিয়েছিলেন ধৈর্যের সাথে,
শুনুন, মুসা আলাইহিসসালাম দেখতে পাচ্ছেন ফেরাউন এসেছে, ফেরাউনের সৈন্যবাহিনীরা তাকে ধরে ফেলবে, সামনে সমুদ্র, পালানোর কোনো পথ নেই, প্রায় 2.5 লক্ষ অথবা 5 লক্ষ ইহুদিদেরকে নিয়ে মুসা আলাইহিসসালাম সমুদ্রের সামনে দাঁড়িয়ে আছে। মুসা আলাইহিসসালামের সাথীরা বলছেন, হে মুসা দেখো আমাদেরকে ধরে ফেলল। মুসা আলাইহিসসালামের সাথী বললেন, যা আল্লাহ তাআলার ভাষায় আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন্না লামুদরাকুন, অবশ্যই এই তো ফেরাউন আমাদেরকে ধরে ফেলল। মুসা আলাইহিসসালাম বললেন, কাল্লা, কখনোই না, নিশ্চয় আমাদের সাথে আল্লাহ রয়েছেন। সুবহানাল্লাহ, কেমন ইমান থাকলে এই কথা বলতে পারেন সম্মানিত।